নিজের দলেরই বিক্ষোভের মুখে পড়ল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের দলের নেতারাই বিজেপি নেতা সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিক্ষোভ দেখিয়েছে, আর তাতেই বিপদে পড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সত্য কথা বলে ফেলেছে। যেই সত্য কথা বলেছে তাতে বিজেপি পার্টি আরও বড় বিপদে পড়ে গেল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিজেপির হুগলির বিজেপির বড় বড় নেতারা তারা বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ দেখাতেই সুকান্ত মজুমদার বলে দিয়েছে নিজের মুখে যে বিজেপি পার্টি আর এভাবে জিততে পারবে না, আর যে সমস্ত সত্য কথা বলেছে তাতে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বিজেপির কোন কোন নেতা বিক্ষোভ দেখালো এবং বিপদে পড়ে বিজেপির রাজ্য সভাপতি বিক্ষোভের মুখে পড়ে কি কি সত্যি কথা বলে দিল তাতে বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৃণমূলের দালালরা বিজেপিকে শেষ করে দিচ্ছে, এই অভিযোগে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পান্ডুয়াতে হুগলি সাংগঠনিক জেলার কার্যকর্তা সম্মেলনে দলীয় কর্মীদের ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হলো তাঁকে। তৃণমূলের দালালরা বিজেপিকে শেষ করে দিচ্ছে বলে সুকান্তর কাছে নালিশ জানান পদ্ম শিবিরের একাংশ। লোকসভা নির্বাচনে মন্ডল সভাপতিরা বিজেপির হয়ে কাজ করেননি বলে সম্মেলনের মধ্যেই সরব হন দলের স্থানীয় নেতারা। 24 লোকসভায় বাংলা থেকে 30 বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। অর্ধেকেরও কম আসনেই থেমে গিয়েছে গেরুয়া শিবির। এরপর বিধানসভা নির্বাচনে 3 জেতা আসন হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু নেতাই দলের সংগঠন, কেন্দ্রীয় নেতৃত্বের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। উপনির্বাচনের ফল বেরোনোর পর তা যেন আরও প্রকট হলো। হুগলিতে সুকান্ত মজুমদার যেতেই সেখানকার স্থানীয় সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করল দলেরই একাংশ। রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত। কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদার কাছে দলের মন্ডল সভাপতিদের বিরুদ্ধে সরাসরি নালিশ জানালেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। বিক্ষুব্ধরা অভিযোগ তোলেন তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে। হুগলির পান্ডুয়ায় বিজেপি রাজ্য সভাপতির সামনেই প্রকাশ্যে এই দলীয় কোন্দলের পরেই বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। অন্যদিকে আবার ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। ইডি সিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। দলীয় কর্মী সভায় সুকান্ত মজুমদারের এই বার্তা নিয়েও তৈরি হয়েছে নানান আলোচনা। তবে কি শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে ভোট ময়দানে হেনস্থা করার জন্যই বারবার ইডি সিবিআই কে হাতিয়ার করেছে বিজেপি? সুকান্তর মন্তব্য থেকে কি সেটাই স্পষ্ট হয়ে যাচ্ছে? রাজনৈতিক মহলে সেই নিয়েই জল্পনা এখন তুঙ্গে। সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর সুকান্তের এই বার্তাতে রাজ্যের বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে, লোকসভা পূর্ববর্তী সময়ে দল যে কৌশলে চলছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বার্তা দিতেন প্রকাশ্যে, সেই পথ থেকেই কি সরে আসার কথা বলছেন সুকান্ত?